সারেক্ট সারেক্ট এদিকে দেখুন সারেক্ট এদিকে থ্যাংক ইউ পুরোটাই তো পুরো শরীর থাকবে, মানে 196-191 তো আমরা এনেছি, তো কে আর কালকে শপথগ্রহণ করবো মাত্র ঘন্টা লাগে, প্রথম কাজ কী হবে? আসানসোল বাসির সাথে থাকা, বাসে থাকা এবং যেগুলো দৈনন্দিন জীবনে যেগুলো আসানসোলবাসীর মানে আমি নিজেও যেগুলো ফিল করি, যেগুলো ইয়ে হচ্ছে অসুবিধা আছে সেগুলোকে আমরা দূর করার চেষ্টা করব। তো আমাদের কর্পোরেশন আমরা তো বড় ইস্যু ছিল, একটা নিশ্চিতভাবে আমরা বসে আলোচনা করে নিশ্চিতভাবে করবো, কারণ যানজট আমিও পড়ি, কারণ যেটা অসুবিধা আছে সেটা আমি নিজেও আমার বাড়িতেও জল ঢুকে, সেটাকে নিশ্চিতভাবে আমরা চাইবো যাতে আমরা আমাদের এই ভোট আমরা এই দুটোকে আসানসোলবাসীকে আমরা ইতিমধ্যে নাকি নেমে গেছেন এই দুটো কাজে, আপনি কোন ওয়ার্ড থেকে লড়বেন সেটা সেটা এখন বলবো না, নিশ্চয়ই লড়তে হবে, লড়বো পার্টি ডিসিশন।